আমরা যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরে কোনো রকম শিক্ষক নিয়োগ করি তখন আমরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে রাজ্যে অটোনমি বডি তার মাধ্যমে আমরা শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিই তো আজকে টেট ওয়ান পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে টেট ওয়ানে এবার পরীক্ষার্থী ছিল এগারো হাজার দুশো একুশ এর মধ্যে ক্যান্ডিডেট পাস করেছে এক হাজার একষট্টি এবং টেট টুর রেজাল্টও হয়েছে মোট পরীক্ষার্থী চোদ্দো হাজার চারশো উনচল্লিশ ক্যান্ডিডেট পাস করেছে দুই হাজার ছশো পঁচিশ এই টেট ওয়ান টু ছাড়াও আমরা একশো পঁচাত্তর জন একশো পঁচাত্তর জন জিটি ফর সেকেন্ডারি আমি আগেরটা যেটা বলেছি টেট ওয়ানটা হলো এলিমেন্টারি তে ইউজিটি যারা প্রাইমারি সেকশনে পড়ায় আরেকটা আছে গ্র্যাজুয়েট তারা আপার প্রাইমারিতে পড়ায় টেট ওয়ান টুটা তা বললাম এছাড়া আমরা একশো জন গ্র্যাজুয়েট সেকেন্ডারির জন্য যারা উপরে ক্লাসে পড়াবে একশো জনের জন্য দপ্তর চেয়েছে এর মধ্যে পরীক্ষা দিয়েছে দিয়েছে তিন হাজার পঁচিশ এবং পাস করেছে আটশো ছিয়ানব্বই এবং এসটি পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার নটা সাবজেক্টের জন্য চেয়েছিলাম মোর তেষট্টিটা পোস্ট কিন্তু এডুকেশানে একজনও পরীক্ষা দেয়নি ফিলসফিতেও একজনও পরীক্ষা দেয়নি মিজুতেও একজনে পরীক্ষা দেয়নি শুধু একজন পিটিশান দিয়েছিল কিন্তু পরীক্ষা বসেনি এই তেষট্টিটা পোস্টের মধ্যে পরীক্ষাতে বসেছে একশো তেষট্টি জন এর মধ্যে কোয়ালিফাইং অফ কাট অফ মার্কস পেয়েছে একশো চল্লিশ আজকের এই ফলাফল আজকে ঘোষণা দিয়েছে নিয়ম হল এই রেজাল্ট দেওয়ার পরে টেট ওয়ানের জন্য বা টেট টুর জন্য এখন টিআরবিটি তাদেরকে যারা পাস করেছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তাদের টেট সার্টিফিকেট দেবে এরপর আমরা তাদেরকে তখন আমরা দপ্ত টি আর কাছে বলবো যে আমাদের শিক্ষক দরকার তো সেই রকম এস টি জি এস জিটির ক্ষেত্রেও ভেরিফিকেশনের পরে দুটা দুই রকম সিস্টেম এস আমরা চেয়েছি আমাদের এতজন টিচার লাগবে একশো পঁচাত্তর এবং তেষট্টি এই টিচার লাগবে একশো পঁচাত্তর লাগবে গ্র্যাজুয়েট তেষট্টি লাগবে আমাদের পিজিটি এখন এখন আমরা ওরা ভেরিফিকেশনের পর দপ্তরকে রিকমেন্ড করবে মেরিট লিস্ট দিয়ে মেরিট লিস্ট দিয়ে দপ্তর রিকমেন্ড করবে তখন যেরা রিকমেন্ড করবে তাদের থেকে আমরা তারা মেরিট অনুযায়ী আমাদের যা রিকোয়ারমেন্ট ছিল তাদের থেকে আমরা নিয়োগ করব। আর টেট ওয়ান টেট টু এটাও তারা ভেরিফিকেশান করবে এরপরে তাদেরকে টেট সার্টিফিকেট দেবে এবং আগে ছিল এই টেট সার্টিফিকেট যারা হোল্ডার তারা আগে ছিল সাত বছর ছিল যে সার্টিফিকেটের ভ্যালিডিটি এখন লাইফ লং অর্থাৎ এটার জন্য আর কোনো রকম এটা যেদিনই সার্টিফিকেটটা পেল এটা লাইফ লং এটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস থাকবে সুতরাং এটার ভ্যালিডিটি থাকবে তো এই জন্য আপনাদেরকে জানালাম টেট ওয়ান টেট টু এবং এস টি জিটি এস টি পি এটা করেছে আপনারা জানেন আমরা আমরা সরকারে আসার পর এ পর্যন্ত আমরা পোস্ট গ্র্যাজুয়েট টিচার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি একশো বত্রিশ জন গ্র্যাজুয়েট টিচার যারা নাইন থেকে নাইন টেনে পড়াবে তাদের হলো তেরোশো তেরো জন এবং গ্র্যাজুয়েট টিচার যারা সিক্স থেকে টু এইটে পড়াবে তারা হলো এক হাজার একশো একষট্টি জন এবং ইউজিটি আন্ডার গ্র্যাজুয়েট টিচার চারশো পঞ্চাশ জন মোট তিন হাজার ছাপ্পান্ন জন আমরা তিন হাজার ছাপ্পান্ন জন আমরা লোক নিয়োগ করেছি শিক্ষা দপ্তরে টিচারের জন্য এখন আরও আমরা আমাদের দরকার এই মুহূর্তে দরকার আমাদের প্রয়োজন আছে ছাব্বিশশো বাইশ এর মধ্যে জিটি ইলিমেন্টারি লাগবে আমাদের বারোশো চোদ্দো এবং ইউজিটি লাগবে আমাদের চোদ্দোশো আট এখন ভেরিফিকেশনের পরে দেখা যাবে কয়টা নাম আসে এমনও হতে পারে টেট ওয়ান এবং টেট টু একই লোক দুটো পরীক্ষা দিয়েছে সে চুজ করবে আমরা কিন্তু অফার দেব দুটাই কারণ যেহেতু আমরা আমরা তো জানি না সুতরাং সে চয়েস করবে যে কোনটাতে টেট ওয়ানে সে চাকরি করবে না টেট টুর জন্য চাকরি করবে তো আজকের ফলাফল বেরিয়েছে এই জন্য আপনাদের অবগতির জন্য এটা জানালাম